ঢাকা শহরের ভিতরে এটাও একটা রাস্তা, এবং ঢাকার মিরপুরের মতো জায়গায় এই রাস্তার সমাধান সেটা গত 10 বছরেও পাওয়া যায়নি। তারপরে এখন আবার রাস্তার ড্রেনের কাজ চলতেছে, তবে এবার একটু আশাবাদী যে ড্রেনের পরে রাস্তার কাজটা যদি এবার একটু হয়, কারণ এই এলাকার মানুষ এই রাস্তার জন্য প্রচুর ভোগান্তিতে থাকে। যাতায়াত সহজ না হলে সব দিকেই কষ্ট। এই অটো, আমরা তো আটকে গেলাম মামা, আমরা তো আটকে। এটা হচ্ছে খুব ব্যস্ততম একটা রাস্তা, বিশেষ করে অফিস টাইমে সব থেকে বেশি জ্যাম পড়ে এই রোডটাতে। এবং এই রোডটাতে যেটা হয়, বামে কিছু বাস রাত্রে পার্কিং করে রাখে, যেটা আসলে কখন নেয় আমার জানা নেই। তারপর আবার ঠিক এই মোড়টাতে এই অটো রিক্সাগুলো দাঁড়িয়ে থাকে। এ ভাই, রিক্সাটা একটু সামনে নিয়ে দাঁড়ান, এটা মোড়ের উপরে দাঁড়ায় আছেন, সামনে নেন, মোড়ের উপর দাঁড়ায় আছেন আপনারা। মানে পিছনে এত জ্যাম লাগছে, এটা দেখেও তাদের কোনো অনুভূতি নেই, তারা তাদের ধান্দায় ব্যস্ত। রাস্তার উপরে এত বড় একটা ট্রাক দাঁড়িয়ে আছে, তারপর আবার উল্টো পথে একটা রিক্সা। কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা না মেনে রাস্তা পার হওয়া, কোনো ধরনের নিয়মে তোয়াক্কা না করে রাস্তার উপরে গাড়ি পার্ক করে রাখা, এই কাজগুলো যতদিন আমরা বন্ধ না করব ততদিন পর্যন্ত আমাদের রোডে শৃঙ্খলা ফিরবে না। এই যে এই বাসগুলো এই রোডের উপরে পার্ক করে রাখছে, এটা একটা ব্যস্ততম রাস্তা, এই রাস্তার উপরে কোনো ধরনের তোয়াক্কা না করে তারা বাসগুলোকে পার্কিং করে রাখছে। এবং এই বাসগুলো তাদের যখন মনে হবে, যখন তাদের ট্রিপের টাইম হবে, তখন তারা এখান থেকে নিয়ে যাবে। এবং সকালেই থেকে বেশি অফিস টাইমে এই জায়গাটাতে প্রচুর জ্যাম হয়।
এই বাসগুলার স্টপেজ হচ্ছে সামনে, কিন্তু তারা এই স্টপেজে না দাঁড়িয়ে ঠিক মোড়টার ভিতরে তারা দাঁড়িয়েছে প্যাসেঞ্জার তোলার জন্য। মানে এটা আমাদেরই সমস্যা, কারণ আমরা যদি এই জায়গাগুলো থেকে না উঠি তাহলে কিন্তু তারা এখানে দাঁড়াতে পারে না। আমরা যদি স্টপেজে এসে দাঁড়াই, কারণ আমরা বাসগুলোর উপর ডিপেন্ড হয়ে গেছি, বাসওয়ালাগুলো আমাদের উপরে না। কারণ বাসগুলো যেখানে দাঁড়িয়ে থাকে আমরা ওখান থেকে ওঠার ট্রাই করি। কিন্তু এটা যদি আমরা করতে পারি যে আমরা স্ট্যান্ডে দাঁড়াবো, বাসগুলো এসে আমাদেরকে স্ট্যান্ড থেকেই পিক করবে, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা সেটা করি না। এই মুহূর্তেও কোনো ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ নেই, এই বাসগুলো যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলতেছে, আর পিছনে লম্বা জ্যাম পড়ে গিয়েছে। এই মানুষগুলো দাঁড়িয়ে আছে স্টপেজে, কিন্তু এই বাসগুলো সেই পিছন দিক থেকে লোক তুলতে 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 এই সামনে চলে আসবে। এই ধরনের জ্যামগুলো, রোডের এই ধরনের জ্যামগুলো আমাদের যদি কাটাতে হয় তাহলে আমাদেরকেও সচেতন হতে হবে, পাশাপাশি গাড়ি চালক তাদেরকেও সচেতন হতে হবে। দেশের ট্রাফিক আইন যদি সঠিকভাবে মানা শুরু করে সবাই, যদি ট্রাফিকটা নিয়ন্ত্রণে থাকে, তাহলে অর্ধেক ট্রাফিক জ্যাম নিরসন হয়ে যাবে। ট্রাফিক জ্যাম নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিয়মিত কাজ করে যাচ্ছে এখন, এবং আমাদের উচিত তাদের হচ্ছে সহযোগিতা করা। তো আমরা আমাদের জায়গা থেকে সেই সহযোগিতাটুকু করব, ট্রাফিক আইন মেনে চলব, এই প্রত্যাশায় আপনাদের কাছে রেখে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।